আমি আপনাকে জানাই আমি জলজীবন মিশন সংক্রান্ত আপনার পঞ্চায়েত পর্যায়ত যেহেতু আমি কৰিছো আর আপনার নামটিয়া গাঁত আমি ভালেমান আমার যদি সরকারি গাইডলাইন অনুসরণ যদি সভা পাতবলে দিয়ে সেই অনুসরণে আমি আপনার গাঁত কেবাখানো সভা অনুষ্ঠিত করে গেছি সেখানে আপনাদের রাইজর যথেষ্ট আমি লগ পাই গেছি কিন্তু আজি আমার সরকারি কার্যসূচী মতে মানে আমার ওয়ার্ল্ড ওয়াটার ডে উদযাপন করবলে কৈছে সমগ্র পৃথিবীতে এক মার্চৰ পৰা 22 মার্চলৈকে ওয়ার্ল্ড ওয়াটার ডে মানে বিভিন্ন কার্যসূচী পালন করেছে আর এই ওয়ার্ল্ড ওয়াটার ডে তো এখানেই পালন করেছে মানে হয়েছে রাষ্ট্রসংঘের ওয়াটার ড্রিঙ্কিং খাবর কারণে বলে বিশেষ খাওয়া পানি পায় তার সজাগতার কারণে এই কার্যসূচী সমগ্র পৃথিবী ধরে পালন করে আসছে এনে ধরনের কার্যসূচীর জড়িয়ে যাতে গোটেই জনসাধারণের মাজত একটা জাগরণের সৃষ্টি হয় সেই কথার কারণে কৈছে আর সকলে জানে প্রাণী প্রাণ আমি জিয়াই থাকলে হলে বিশুদ্ধ খাওয়া পানি খাব লাগিব আর এনে আমি এটা পানি আমি পালেই খাব নোৱাৰো পানি আমি ভূগর্ভ তল পানি খাব নোৱাৰো আজিকালি ওপর পানিও খাব নোৱা হৈছে প্রদূষণের কারণে সেইকাৰণে সরকারের উদ্যোগত বিভিন্ন ধরনের পানি যোগান প্রকল্পবোৰ হৈছে যদিও আমার স্বাধীনতার পরবর্তী কালের যিখিনি পানি যোগান প্রকল্প হয়েছিল আজি 75 বছরের ভিতর সেই প্রকল্পবোৰ আজিকালি যে ধরনের রাইজে বিশুদ্ধ খোৱা পানি খাবলে পাব লাগিছিলে তেনেধরণে সফল হয়ে নুঠিলে ফলত ভারত সরকারে 2019 চনের পর জল জীবন মিশন কার্যকারী হিসেবে 20 চনের পরে হয়েছে আঁচনি প্রস্তুত করেছিল ভারতবর্ষ গ্রামাঞ্চলের সকল বিশুদ্ধ খোৱা পানি যোগান ধরবর কারণে আর তার স্লোগান ওয়ার্ল্ড ওয়াটার ডে টু ডের কারণে আজি আপনার মাজলে আহিল কারণ এই কার্যসূচীবিল ডিপার্টমেন্টে দিবলে মানুষ সজাগ করবর কারণে প্রশাসনের ফল